আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো যারা জিএসটি অধিভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং সেখান থেকে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে অর্থাৎ পাস করেছিলে, তাদের মধ্য থেকে যারা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি গোপালগঞ্জ অবস্থিত, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, তারা কীভাবে ভর্তি হবে, ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে কী কী করতে হবে এবং ভর্তি হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো ন্যূনতম যোগ্যতা কি কি থাকতে হবে, তো সেটি আমি তোমাদেরকে এখন জানাবো। এবং সার্কুলার সম্পর্কিত বিস্তারিত A to Z যেটি তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাদেরকে জানতে হবে। চলো আমরা তাহলে শুরু করি। এখানে যারা 2021 শিক্ষাবর্ষে জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তারা এই বিশ্ববিদ্যালয়ের 4 বছর মেয়াদি স্নাতক বা সম্মান এবং BBA প্রোগ্রামে 2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হতে পারবে। এবং এবং অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে December 22 থেকে এবং এটি চলবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। তো এই তারিখে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। অ্যাপ্লাই শুরু হলে আমি অ্যাপ্লাই ভিডিওটি দিয়ে দিব। আজকে শুধুমাত্র তোমাদের কি কি রিকোয়ারমেন্ট থাকবে, কি কি তোমাদেরকে জানতে হবে অ্যাপ্লাই করার আগে, সেগুলো তোমাদেরকে জানাবো। তো সবার প্রথমে আসা যাক এখানে কি কি ইউনিট রয়েছে। এখানে 3টি ইউনিট রয়েছে, ক ইউনিট, খ ইউনিট এবং গ ইউনিট। এবং প্রত্যেকটি ইউনিটে আলাদা করে 500 টাকা করে ফি তোমাদেরকে জমা দিতে হবে। এবার কী কী ইউনিটে কী কী সাবজেক্ট রয়েছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ক ইউনিট। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমি তোমাদেরকে একটি জুম করে দেখাচ্ছি। সবার প্রথমে ক ইউনিটে রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ এবং কৃষি অনুষদ। ইঞ্জিনিয়ারিং অনুষদে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় তোমরা অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থ এবং রসায়নে পৃথকভাবে ন্যূনতম 5 পেতে হবে, অর্থাৎ 5 মার্ক ন্যূনতম তোমাদেরকে থাকতে হবে এই সাবজেক্টগুলোতে। এবং উক্ত 3টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের যে মেধা তালিকা সেটি যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এবং এখানে কী কী সাবজেক্ট রয়েছে, এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড, অ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটিতে 40টি করে সিট রয়েছে। এছাড়া আরও একটি শাখা রয়েছে, সেটি হলো আর্কিটেকচার। এখানে রিকোয়ারমেন্টটা একটু আলাদা। এখানে সমন্বিত ভর্তি পরীক্ষায় তোমাদেরকে পদার্থ, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান এখানের মধ্যে থেকে এই বিষয়গুলো অবশ্যই উত্তর করতে হবে। শুধুমাত্র গণিত বা জীববিজ্ঞানে যে কোনো একটি পদার্থ, রসায়ন এইটি অবশ্যই উত্তর করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই 40 নম্বরের একটি পৃথক ড্রয়িং পরীক্ষা দিতে হবে। ড্রয়িং পরীক্ষায় 10 নম্বর ন্যূনতম তোমাদেরকে পেতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ সময় পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের 17 নম্বর 1 এবং 2 এ যে বিষয়গুলো রয়েছে এগুলো 100 নম্বরের একটি মেধা তালিকা তৈরি করা হবে, অর্থাৎ পদার্থ, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান এই 3টি সাবজেক্টের মধ্যে তোমাদেরকে 100 নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে। এবং সেটি থেকে যাদের মান বেশি হবে, অর্থাৎ যাদের স্কোর জিএসটি ভর্তি পরীক্ষায় স্কোর সবচেয়ে বেশি হবে, তাদেরকেই এখানে আগে চান্স দেওয়া হবে। এবং এখানে 35টি সিট রয়েছে। এরপর আসা যাক কয়েন্টের মধ্যে বিজ্ঞান অনুষদ। এখানে কী কী সাবজেক্ট রয়েছে, এখানে কী কী সাবজেক্ট রয়েছে, কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো একটু জেনে নিই। এখানে আগে কী কী সাবজেক্ট রয়েছে একটু জেনে নিই। গণিতে 40টি, পরিসংখ্যানে 40টি, রসায়নে 40টি, পদার্থবিজ্ঞানে 40টি এবং পরিবিজ্ঞানে তোমাদেরকে 40টি সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলো পেতে হতে তোমাদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে জিএসটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তোমাদের পদার্থবিজ্ঞানে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং সাথে গণিত বিষয়ে কমপক্ষে 5 পেতে হবে মার্ক 5 পেতেই হবে। এবং রসায়ন এবং ESD বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্য পদার্থবিজ্ঞান ও রসায়নে কমপক্ষে মিনিমাম মার্ক 5 পেতে হবে। এবং গণিত এবং পরিসংখ্যানে যারা ভর্তি হতে ইচ্ছুক এই বিভাগে তোমাদের অবশ্য গণিত পরীক্ষায় মিনিমাম 5 পেতে হবে। তার মানে দেখা যাচ্ছে তোমাদের ন্যূনতম 5 মার্ক পেলে তোমরা ওই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত হবে। এরপর কয়েন্টে আরেকটি অনুষদ রয়েছে, সেটি হলো জীববিজ্ঞান অনুষদ। এখানে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি এবং মনোবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান রয়েছে। এই সাবজেক্টগুলো পেতে হলে তোমাদেরকে কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেটি তোমাদেরকে এখন জানাবো। এবং প্রত্যেকটিতে 40টি করে সিট রয়েছে। তোমাদের সবার প্রথমে আসা যাক HSC তে যারা পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে মিনিমাম A- পেয়েছ তারাই ফার্মেসিতে ভর্তি হতে পারবে। এবং ফার্মেসিতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে জীববিজ্ঞানে 10, পদার্থবিজ্ঞানে 5, রসায়নে 8, গণিতে 5 মার্ক মিনিমাম আলাদাভাবে জিএসটি ভর্তি পরীক্ষায় পেতে হবে। এরপর হলো বায়োকেমিস্ট্রি সাবজেক্টটি পেতে হলে অবশ্যই জীববিজ্ঞানে তোমাদের 10, রসায়নে 8 পেতে হবে।
এরপর হলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পেতে হলে তোমাদের এইচএসসিতে তোমাদের জীববিজ্ঞান, রসায়ন, গণিত এবং ইংরেজিতে তোমাদের মিনিমাম এ মাইনাস অর্থাৎ 3.5 জিপিএ থাকতে হবে। এবং ভর্তি পরীক্ষায় যদি এই সাবজেক্টটি পেতে চাও তাহলে ভর্তি পরীক্ষায় তোমাদের জীববিজ্ঞানে 10 মিনিমাম, রসায়নে মিনিমাম 5, ইংরেজিতে মিনিমাম 5 পেতে হবে। তাহলে এই সাবজেক্টটি অর্থাৎ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পাবে। এছাড়া মনোবিজ্ঞান সাবজেক্টটি যারা পেতে ইচ্ছুক তারা ক খ গ ইউনিটের পরীক্ষার্থী যারাই রয়েছে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ইংরেজিতে মিনিমাম এ মাইনাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। এতক্ষণ পর্যন্ত যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলোই কিন্তু শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। এছাড়া যারা উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটি পেতে চাও তাদের জীববিজ্ঞানে মিনিমাম অবশ্যই 10 পেতে হবে, তোমাদের এইচএসসি কোনো রিকোয়ারমেন্ট এখানে লাগবে না। এরপরে কোয়েটের আন্ডারে আরেকটি অনুষদ রয়েছে, সেটি হলো কৃষি অনুষদ। এখানে যারা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানে ন্যূনতম 5 পাবে তারা এই কৃষি অনুষদে আবেদন করতে পারবে। এবং এখানে কী কী সাবজেক্ট রয়েছে, কৃষি সাবজেক্ট রয়েছে, ফিশিংয়ের সাবজেক্ট রয়েছে, অ্যানিম্যাল সায়েন্স রয়েছে, এই সাবজেক্টগুলো প্রত্যেকটিতে 40টি করে সিট রয়েছে, এই সাবজেক্টগুলো পাবে। এই গেল ক ইউনিটের ক্ষেত্রে। এরপর আসা যাক খ ইউনিটে কী কী অনুষদ রয়েছে, কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আসা যাক তোমাদের মানবিক অনুষদ। এখানে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস 50টি করে সিট রয়েছে। এবং তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষায় কী কী সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটি জেনে নিই। ইংরেজি সাবজেক্টটি পেতে হলে তোমাদেরকে ইংরেজিতে মিনিমাম জিএসটি পরীক্ষায় 45% মার্ক পেতে হবে। এরপর বাংলা সাবজেক্টটি পেতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষায় তোমাদেরকে বাংলায় 55% মার্ক পেতে হবে বাংলা সাবজেক্টটি পেতে হলে। এরপর ইতিহাস সাবজেক্টটি পেতে হলে তোমাদেরকে ইংরেজিতে মিনিমাম 35% মার্ক পেতে হবে। এখানে এই পার্সেন্টগুলো অবশ্যই তোমাদের যে মার্ক রয়েছে অর্থাৎ তোমরা যদি 30 মার্কের পরীক্ষা দাও জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে তাহলে 30-এর মধ্যে এই 45% মার্ক তোমাদেরকে পেতে হবে, অর্থাৎ তোমাদেরকে 10-এর উপরে তখন পেতে হবে। তো এভাবে করে তোমরা যত মার্ক তার 45% হিসাব করবে। এরপর হলো আইন অনুষদ। আইন অনুষদের সাবজেক্টটি রয়েছে একটি। এই অনুষদে যারা আবেদন করবে তাদের ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40 পেতে হবে, অর্থাৎ স্কোর তোমাদের 40 পেতে হবে। এবং তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে মিনিমাম 3.5 থাকতে হবে, তাহলে তোমরা এই অনুষদে আবেদন, এই সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আসা যাক সামাজিক বিজ্ঞান অনুষদ খ ইউনিটের আন্ডারে। এখানে কী কী সাবজেক্ট রয়েছে এবং কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, এখানে অর্থনীতি রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে, লোক প্রশাসন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। এই সাবজেক্টগুলো প্রত্যেকটিতে 60টি করে সিট রয়েছে এবং এই সাবজেক্টগুলো প্রত্যেকটির জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। অর্থনীতিতে তোমরা যদি অর্থনীতি ভর্তি হতে চাও তাহলে এইচএসসিতে গণিত, অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য যে কোনো একটি সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকতে হবে। বাণিজ্যিক গুগল এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই থাকতে হবে। এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে মিনিমাম তোমাদের 50% মার্ক পেতে হবে যত মার্কের পরীক্ষা দিয়েছ। এরপর হলো সমাজবিজ্ঞান সাবজেক্টটি পেতে হলে তোমাদের ভর্তি পরীক্ষায় 45% নম্বর অবশ্যই পেতে হবে, অর্থাৎ যত মার্কের পরীক্ষা দিয়েছো তার মধ্যে 35% মার্ক তোমাদেরকে পেতে হবে। এরপর আসা যাক লোক প্রশাসন সাবজেক্টটি পেতে হলে এইচএসসি এবং এসএসসিতে তোমাদেরকে ইংরেজিতে মিনিমাম এ মাইনাস অর্থাৎ 3.5 জিপিএ থাকতে হবে। এরপরে হলো তোমাদের ইংরেজি, বাংলা, আইসিটিতে 45% নাম্বার তোমাদেরকে অবশ্যই পেতে হবে, তাহলে এই সাবজেক্টটি পাবে। এবং আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টটি পেতে হলে তোমাদেরকে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 40% মার্ক পেতে হবে। এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পেতে হলে ভর্তি পরীক্ষায় তোমাদেরকে ইংরেজিতে 35% মার্ক পেতে হবে। তো এই ছিল খ ইউনিটের সাবজেক্ট এবং অনুষদের রিকোয়ারমেন্টগুলো। এবার আসা যাক গ ইউনিট। এখানে বিজনেস স্টাডিজ অনুষদ রয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটির জন্য, প্রত্যেকটি সাবজেক্টের জন্য একই রিকোয়ারমেন্ট। এখানে ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম রয়েছে, মার্কেটিং রয়েছে, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং রয়েছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে। তো এই সাবজেক্টগুলো তোমরা যদি পেতে চাও তোমাদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেটি একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হলো তোমাদেরকে সবার প্রথমে এইচএসসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে 3.5 পেতে হবে, অর্থাৎ এ মাইনাস পেতে হবে। এবং সকল ইউনিটের পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে, কোনো রিকোয়ারমেন্ট নাই। তোমরা যে কোনো মার্ক
পেলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল গয়েন্টের সাবজেক্টের যে রিকোয়ারমেন্ট সেগুলো, এই ছিল সাবজেক্ট রিকোয়ারমেন্টের বিষয়গুলো। এরপর আসা যাক কোটা। এখানে কোটার মধ্যে তোমাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তান অর্থাৎ নাতি নাতনি, সেটা নানার অথবা দাদার যে কোনো দিকের হলেই হবে, সমস্যা নেই। শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি অধিবাসী কোটা রয়েছে, এছাড়া পোষ্য কোটা রয়েছে। এখানে পোষ্য কোটার ক্ষেত্রে সাধারণত যারা অর্থাৎ এই বার্ষিকে যারা চাকরিরত রয়েছে তাদের সন্তানদের জন্য পোষ্য কোটাটি রয়েছে। এরপর হলো তোমাদের ফলাফল প্রকাশ করা হবে 13 জানুয়ারি এবং ভর্তি কার্যক্রম শুরু হবে 16 জানুয়ারি থেকে, তবে এটি ডেট হয়তো বাড়াতেও পারে কমাতেও পারে, তো এটি পরিবর্তন করা হতে পারে। যখন করা হবে তখন তোমাদেরকে নোটিশ আকারে বার্ষিকের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এই ছিল এই বার্ষিকে অ্যাডমিশন করার রিকোয়ারমেন্টগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাপ্লাই শুরু হলে তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই প্রসেসিং, সহজভাবে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব, নির্ভুলভাবে অ্যাপ্লাই করবে সেটি দেখিয়ে দিব। অ্যাপ্লাই ভিডিওটি দেখার আগে তোমরা না বুঝে অ্যাপ্লাই করবে না, কেননা পরবর্তীতে যদি ভুল হয় সেটি সংশোধন করার কোনোই সিস্টেম নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।